স্রোতস্বিনী বুড়িগঙ্গা। অবৈধ দখল আর দূষণের কালো থাবায় হারিয়েছে তার রূপ জৌলুস। কেবল বুড়িগঙ্গা নয়, ঢাকার বুক আগলে চলা আরেক ঐতিহ্যবাহী নদী তুরাগ যেন ময়লার ভাগাড়। গৃহস্থালী ও শিল্পকারখানার বর্জ্যে দূষণের মাত্রা ছাড়িয়েছে বুড়িগঙ্গাকেও। তবে রাজধানীর চারপাশ দিয়ে চলা এসব নদী রক্ষা এবং অবৈধ দখলদারদের হঠাতে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দফায় দফায় অভিযান চালায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউডিএ। অভিযানে ভেঙে দেওয়া হয় প্রায় 5,000 অবৈধ স্থাপনা। অভিযানের নেতৃত্বে থাকা বিআইডব্লিউটিএর এই কর্মকর্তা জানান, ঢাকার ঐতিহ্যবাহী এসব নদীকে দখল ও দূষণমুক্ত করে স্থায়ী ফল পেতে আবারও অভিযানে নামছে সংস্থাটি। এই উচ্ছেদ অভিযানটাকে টেকসই করার জন্য নদীর সীমানা পিলার পার্মানেন্টলি বেঁধে দেওয়া হচ্ছে। বিশেষ প্রকল্পের আওতায় ওয়াকওয়ে, সীমানা পিলার স্থাপন, এই কাজগুলো চলছে। ইতিমধ্যে আমরা প্রায় 1,500 সীমানা পিলার স্থাপন করে ফেলেছি। সীমানা পিলার স্থাপনের পরে কেউ যদি এখন কেউ নির্মাণ অবৈধভাবে পুনর্নির্মাণ করেও তাহলে কিন্তু তাদের নিস্তার নেই। অবৈধ স্থাপনা উচ্ছেদ হতে না হতেই তা পুনরায় দখল হয়ে যাচ্ছে। সম্প্রতি যা ঘটেছে তুরাগ নদীর বেলায়ও। নদী নিয়ে মাঠ পর্যায়ে কাজ করা বিশেষজ্ঞরা বলছেন, এমন অবস্থা থেকে বেরিয়ে আসতে সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতা এবং যথাযথ নজরদারির অভাব রয়েছে। আমি 10টা বেগে নাড়ি, আমি 7টা বেগে দেখবেন, বাকি 30% যেটা থাকলো এটা দিয়ে মন্ত্রীর মতো ফলো আপ করি। মূল কথা হলো, যখন কোনো কিছু করা হবে এটার মেনটেন্স ফলো আপ থাকতেই হবে, না থাকলে এটা কার্যকর হবে না। সমন্বয়হীনতা আসলে আছে, সংশ্লিষ্ট সকল সংস্থাগুলোকে একভূত করে একটি সমন্বিত প্রকল্প গ্রহণ করে, যাতে সমন্বয়ের অভাব না হয়, যার যার অংশ শেষে করবে সেভাবে একটি আলোচনা হচ্ছে সরকারের। ঢাকার রক্ষা কবচ এসব নদীর দখল ও দূষণের মাত্রা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত নিয়মিত কাজ করে যাবে বলে জানায় বিআইডব্লিউ।